মায়া কি জিনিস? আজকে এটা নিয়ে আপনার থেকে একটা সুন্দর গল্প বলব। একদিন নারদ বিষ্ণুকে জিজ্ঞেস করল যে প্রভু মায়া কি? সবাই যে বলে বিষ্ণু মায়া, বিষ্ণু মায়াতে সব জগৎ আবদ্ধ, তো মায়াটা কি, কাকে মায়া বলে? তুমি মায়া কি জিনিস দেখবে, জানবে? আচ্ছা তোমাকে আমি একদিন দেখাবো, আমার সাথে একদিন যাবে, তোমায় দেখাবো মায়া কি জিনিস। এই বলে একদিন বিষ্ণু নারায়ণ নারদকে সাথে নিয়ে বেরিয়েছে রাস্তায়। হাঁটতে হাঁটতে যাচ্ছে, অনেক দূর যাচ্ছে, যেতে যেতে একটা জঙ্গলের ধারে এসে পৌঁছেছে। তা সেখানে এসে নারায়ণ বলছে বিষ্ণু, বলছে নারদ আমি খুব তৃষ্ণার্ত, আমার জন্য এক গ্লাস কোথার থেকে একটু জল আনতে পারবে, পানি, তৃষ্ণার জল? বলছে হ্যাঁ প্রভু, আপনার জন্য আমি সব কিছু আনতে পারি, সামান্য জল তো দূরের কথা, আমি এক্ষুনি যাবো আর আসবো। বলছে নারদ দেখো আমি ভীষণ তৃষ্ণার্ত, আমার মানে প্রাণ মানে যাই যাই অবস্থা, তুমি একটু যাও আমার জন্য জল একটু নিয়ে এসো। তো নারদ বললো আমি যাবো আর আসবো। বলে নারদ চলে গেল, গিয়ে যাচ্ছি নারদ, জলের কোনো জায়গা পাচ্ছে না, জল কোথাও দেখবে, কোনো পুকুর ডোবা নদী কিছুই দেখতে পাচ্ছে না। তো যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, গিয়ে দেখছে না জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় একটি পরমাসুন্দরী যুবতী, অল্প বয়সী যুবতী, পরমাসুন্দরী, সে বসে বসে কাঁদছে, হাপুস নয়নে কাঁদছে। তখন নারদ বলছে কী হলো, তুমি কাঁদছো কেন এই জঙ্গলের মধ্যে? এখানে ডাকাতের ভয়, দুষ্ট লোকের ভয়, হিংস্র জন্তুর ভয়, তুমি এখানে এত কান্নাকাটি করছো কেন? তখন মেয়েটা তখন নারদের পায়ে পড়ে কাঁদতে লাগলো, বললো প্রভু আজকে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বাবা আর মা আজকেই কলেরা হয়ে মারা গেছে, আমার আর কেউ নেই এই সংসারে, আমি এই সংসারে কার কাছে থাকবো, কে আমাকে এখন দেখবে, আমি এই চিন্তায় আমি মানে আকুল হয়ে গেছি, আর আমি আমার বাবা মায়ের শোকে আমি ব্যাকুল হয়ে কাঁদছি। বললো যে সে তো তাহলে তো খুবই চিন্তার ব্যাপার, তুমি এখন কোথায় থাকবে তাহলে? নারদ দেখলো যে একে তো একটা কিছু আশ্চর্য একটা ব্যবস্থা করে দিতে হবে। নারদ তখন বলে যে ঠিক আছে, তুমি তুমি থাকো কোথায়, তোমার বাড়িটা কোথায়? বলছে এই কাছেই এই জঙ্গলের মধ্যে। বলছি কই চলো তো দেখি। গিয়ে দেখলো না একটি এক প্রান্তে, গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট কুটির আছে, সেইখানে মেয়েটির বাড়ি। বলছে এইটি তোমার বাড়ি? বলছে হ্যাঁ। তখন নারদ বললো যে ঠিক আছে, তোমার চিন্তা নেই, আমি আছি, তোমার চিন্তা নেই, ভয় নেই কোনো। করে নারদ বললো তুমি এক কাজ, ঘরে কিছু রান্নাবান্না কিছু করো, আমারও খিদে পেয়েছে, তুমিও খাও, সারাদিন তো তুমি খাওনি। বলছে ঘরে কিচ্ছু নেই। বলছে যা যা খুশি দুটো ফলও অন্তত ব্যবস্থা কর। করে দুটো দু চারটে ফল টল ছিল, খেলো। তারপর দিন সকাল হতেই নারদ বেরিয়ে গেল ভিক্ষা করতে, ভিক্ষা নিয়ে করে নিয়ে এলো, ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষান্ন সেই মেয়েটি রান্না করলো, নারদকে খেতে দিল, নারদও নারদ খেলো, মেয়েটিও খেলো। তখন নারদ বলল যে দেখো তুমি একটি মানে যুবতী মেয়ে, অল্প বয়সী মেয়ে, তুমি তোমার সাথে এক ঘরে থাকাটা তো নিরাপদ ঠিক নয়, লোক পাঁচজন পাঁচরকম কথা বলবে, তার থেকে আমি তোমাকে বিবাহ করি। মেয়েটিও রাজি হয়ে গেল, সে একটি আশ্রয় পেয়ে গেল। তো নারদ মেয়েটিকে বিয়ে করে সেইখানে থাকতে লাগলো। নারদ সকাল হলেই চলে যায় ভিক্ষা করতে, আর সন্ধ্যে হলে বাড়ি ফেরে, আর যা ভিক্ষা করে নিয়ে আসে দুজনের খুব ভালোভাবেই চলে যায়। নারদ ভালো গান টান গাইতে পারে, ভিক্ষাটা একটু ভালোই হয়। এই করতে করতে বর্ষা এলো, বর্ষা আসতে ঘরের ছাদ চাল ফুটো করে মানে ছাউনি ফুটো করে জল পড়ছে। নারদ আবার খড় খড় টর এনে সেই ছাউনি মেরামত করলো, ঘরটাকে মেরামত করলো। সেখানে তাদের দুজনের ভালোই মাস গেল, বছর গেল, বছর ঘুরে গেল, এক বছর দেড় বছর হয়ে গেল, তাদের কোলে একটি সেই মেয়েটির কোলে একটি সুন্দর ছেলে এলো, একটি বাচ্চা জন্ম নিল। তো তারা দুজনে
ভালোই আছে, বাচ্চাকে নিয়ে মানে আনন্দে নারদের ভিক্ষা করে এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, বাচ্চাকে নিয়ে কাটে, বউ নিয়ে সন্তান নিয়ে ভালোই কাটতে লাগলো। এরকম করে এক বছর গেল, দু বছর গেল, দ্বিতীয় বছর শেষ হওয়ার পর তাদের আরেকটি সন্তান হলো, সেটি একটি কন্যা সন্তান হলো। তো একটি ছেলে একটি মেয়ে আনন্দ আর ওদের ধরে না, দুজনেই আনন্দে মানে জীবন কাটাচ্ছে, ভিক্ষা করে আনে আর বউ রান্না করে, খাওয়া দাওয়া করে, গান করে, ছেলে মেয়েদেরকে নিয়ে খেলা করে, গান তাদেরকে গান শেখায়, বেশ সুন্দর ক্যারিয়ার ছিল। এই করতে 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 হঠাৎ এক বছর প্রবল বর্ষা নামলো। বর্ষা মানে সেই বৃষ্টি দেখে যা, 7 দিন 7 রাত একভাবে মুষলধারে বৃষ্টি, সব ভেসে যাচ্ছে মহাপ্রলয়ের মতো বৃষ্টি। ওদের বাড়ি টাড়ি সব মানে সেই বন্যার জল উঠে এলো, সেই সব ভেসে যাচ্ছে। তখন বললো যে এই ঘরে তো থাকা যাবে না, চলো অন্য কোথাও নিরাপদ আশ্রয়ের খোঁজে আমরা যাই। তখন নারদ তখন বউয়ের হাত ধরে ছেলেটিকে হাত ধরলো আর বাচ্চা মেয়েটিকে কোলে মেয়েটিকে কাঁধে নিল, নিয়ে নারদ বউয়ের হাত ধরে আর নিরাপদ সন্ধানে তখন বেরোলো। এদিকে সমুদ্র নদীর জল তার প্রবল স্রোত বয়ে যাচ্ছে, এই মানে এক একটা ঢেউ আসছে, এই বুধি সব ভেসে গেলো ভেসে গেলো, এরকম অবস্থা। এই করতে 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 আর নারদের ওই যে ছেলেটা ছিল হাতে, সে স্রোতে ভেসে চলে গেল। নারদ তখন হায় হায় করে কাঁদতে লাগলো, নারদের বউ তখন কাঁদতে লাগলো, আমার ছেলে ভেসে গেল, আমার কিচ্ছু করার নেই, প্রবল স্রোত। এই করতে করতে এইরকম দুর্যোগ, এই করতে করতে তখন এমনি এই দুর্যোগে আর কাঁধে যে মেয়েটা ছিল সে মেয়েটাকেও সামনে রাখতে পারলো না, মেয়েটাও পড়ে গেল জলে, যে ভিজে গেল। তখন এবারে বউকে ধরে আছে, চেপে ধরে আছে, যাতে বউ যাতে ভেসে না যায়, অনেক মানে মানে শক্তি প্রয়োগ করে বউকে ধরে রেখেছে, বউকে জড়িয়ে ধরে রেখেছে যাতে বউ তার থেকে বিচ্ছিন্ন না হয়, ছেলে মেয়ে তো ভেসে চলে গেছে। এই করতে করতে এমন একটা জোর এসে জোর ঢেউয়ের ঝাপটা এসে পড়লো না, বউকেও ভাসিয়ে নিয়ে চলে গেল। ব্যাস এবার নারদ তো হাওয়া করে কাঁদতে লাগলো, সব চলে গেল আমার, আমার ছেলে গেল, মেয়ে গেল, আমার বউ চলে গেল, হে ভগবান, হে নারায়ণ, তুমি এত নিষ্ঠুর, আমার সব তুমি কেড়ে নিলে, করে মানে আষাঢ় কাষাঢ় দিয়ে নারদ কাঁদছে। তখন নারায়ণ বলছে, ও নারদ তুমি এত কাঁদছো কেন? বারবার বলছে নারায়ণ, ও নারদ তুমি কাঁদছো কেন, তুমি এত কাঁদছো কেন, কি হয়েছে? তখন নারদের তখন জ্ঞান ফিরেছে, দেখছে কোথায় জল, কোথায় ঝড়, কোথায় বৃষ্টি, কোথায় ঢেউ, কিছুই নেই, নারায়ণ সামনে দাঁড়িয়ে আছে। নারায়ণ বলছে, তুমি যা, তোমাকে যে আমি জল আনতে পাঠালাম, তৃষ্ণার তো আমি, আর তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু মায়া কি জিনিস আমি আজকে বুঝলাম, এই হচ্ছে মায়া, ধন্য তুমি, ধন্য তোমার মায়া।